বাংলাদেশ ইলিশের স্বর্গরাজ্য হলেও অধিকাংশ মানুষই এটি কিনতে পারেন না। দেশের ইলিশ ভারতে পাঠানোই এমনটা হয় বলে প্রচলন রয়েছে। কথিত আছে, পরিশ্রম করে ইলিশ ধরে বাংলাদেশ, সেটি খেয়ে মজা লুটে ভারত। তবে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সাথে সাথেই কমেছে ইলিশের দাম। সাধারণ মানুষের নাগালে এসেছে ইলিশের বাজার। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে ভারতে। রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটিতে বেড়েছে ইলিশের দাম। এতদিন দেদার্সে মাছটি চালান পেলেও সামনে কি হবে সেই চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে মাছ ব্যবসায়ীদের। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সে বিষয়েও তারা আশঙ্কা করছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করেছে দৃশ্যপট। সম্প্রতি দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গত পূজার সময়েও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে, একই দিন তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে। এছাড়া পয়লা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চলতি বছরে অবশ্য বৈশাখ পাড়ি দেওয়ার পর এই মাছের দাম কমেনি। প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের উপর। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা। সমস্যার ফিরিস্তি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে 8 থেকে 10টি ট্রাকে প্রায় 800 মেট্রিক টন পাবদা, পার্শে, ভেটকি, ট্যাংরা, পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয়। অন্যদিকে ভারত থেকে 10 থেকে 12টি ট্রাকে প্রায় 100 মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাচড়ি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক, তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন। অনেক বছর ধরেই বাংলাদেশে সংকট রেখে ভারতে পাঠানো হতো জাতীয় মাছ ইলিশ। তাও আবার বাংলাদেশের চেয়ে কম মূল্যে দেওয়া হতো এসব মাছ। দেশের বাজারে প্রতি কেজি ইলিশের পাইকারি দর প্রায় 1400 টাকা, কিন্তু রপ্তানিকারকরা 1100 টাকা কেজি দরে ভারতে ইলিশ পাঠাতেন। প্রতি কেজিতে 300 টাকার লোকসান দিয়ে কিভাবে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে তার উত্তর খুঁজে ফিরেছেন অনেকে।